নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সরকারি কর্মচারীদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বাজাবেন এবং অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ইতিমধ্যে হাইকোর্ট রায় দিয়েছে ষোলোই ডিসেম্বরের আগে রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত রকম বকেয়া ডিএ মিটে দিতে হবে এর আগেও শুনানিতে স্যাট আবার বলেছে যে রাজ্য সরকারি কর্মচারীদের বকে ষোলোই ডিসেম্বরের মধ্যে মিটিয়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই নির্বাচনের আগে দু নির্বাচনের আগে সরকারি কর্মচারীদের মন রাখার জন্য কিন্তু বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছেন আশা দিদিদের বেতন বৃদ্ধি করেছেন তিনি প্রতি মাসে হাজার টাকা করে বেশি বেতনভাবে আশা দিদিরা এর মধ্যে সিভিক পুলিশ ভলান্টিয়ারদেরও বেতন বৃদ্ধি করেছেন তিনি বিভিন্ন ধরনের উন্নয়নমুখী কাজ তো করছেনই গাড়িদের চালকদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ট্যাক্স এ সার দিয়েছেন বিদ্যুতেও সার দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হকারদের পুজোতে দু হাজার টাকা করে উপহার দিয়েছেন এককালীন অনুদান দিয়েছেন তিনি সিভিক পুলিশ ভলান্টিয়ারদেরও কিন্তু বেতন বৃদ্ধি করেছেন সুতরাং সরকারি কর্মচারীদের মন রাখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার পর নাই কিন্তু ব্যবস্থা করে যাচ্ছেন তাই দু বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইবেন সরকারি কর্মচারীদের মন রাখতে রাজ্যে প্রায় দশ লক্ষ সরকারি কর্মচারী রয়েছে এবং এই দশ লক্ষ সরকারি কর্মচারীদের পারিবারিক ভোট এবং আত্মীয় স্বজনের ভোট মিলে কিন্তু একটা বিরাট পরিমাণ অঙ্কের ভোট রয়েছে সেদিকে খেয়াল রাখবেন অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অবশ্যই চাইবেন সরকারি কর্মচারীদের মন রাখতে কারণ এই বিপুল সংখ্যক ভোটের প্রয়োজন রয়েছে দু হাজার একুশ বিধানসভা নির্বাচন এমনিতেই তৃণমূল বিজেপি আড্ডা লড়াই হতে চলেছে এ কথা প্রত্যেকেই কিন্তু মানছেন যে তৃণমূল এবং বিজেপি কিন্তু একটা আড্ডা আড্ডি লড়াই হবে দু বিধানসভা নির্বাচনে তাই দলকে ক্ষমতায় রাখতে হলে অবশ্যই সমস্ত সরকারি কর্মচারী সাধারণ মানুষ সবার মন রাখার জন্য যার পর চেষ্টা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আশা করা যাচ্ছে যে ষোলোই ডিসেম্বর দু হাজার কুড়ির আগেই রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ভাতা এখন পর্যন্ত যদি দেখা যায় যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের ডি এর পার্থক্য মহার্ঘ ভাতার পার্থক্য তাহলে দেখা যাবে একুশ শতাংশ পার্থক্য রয়েছে এটা অবশ্যই ষোলোই ডিসেম্বরের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করবেন এমনটাই আশা করা যাচ্ছে ধন্যবাদ